নতুন একটি চ্যানেল খোলার পরে চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হয়। ভেরিফিকেশন করা না পর্যন্ত আপনি ইউটিউবের অনেক ফিচার আছে তার সাথে যুক্ত হতে পারবেন না। এই যেমন ধরুন কাস্টম থাম্বনেল, কাস্টম থাম্বনেল ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভেরিফিকেশন না করে থাকেন কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন না। ভিডিও আপলোডের ক্ষেত্রে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটিকে ভেরিফিকেশন করতে হবে। যারা ভেরিফিকেশন করতে পারেন বা ইতিপূর্বে করেছেন তারা আমার ভিডিওটি না দেখে চলে যেতে পারেন, কিন্তু যারা ইউটিউবে একেবারে নতুন, সবেমাত্র খুলেছেন, এখন পর্যন্ত ভেরিফিকেশন করেন নাই বা কীভাবে করতে হয় জানেন না, তারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তাহলে আশা করা যায় আপনি আপনার চ্যানেলটিকে ভেরিফিকেশন করতে পারবেন। তবে আগে থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। তাহলে আর দেরি নয়, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে যাব আর ইউটিউবের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাপের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা প্রয়োজন মনে করলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করার জন্য ক্রোম ব্রাউজারে ঢুকব। আমি ফোনে থাকা ক্রোম ব্রাউজার টাচ করলাম, এখান থেকে গুগলে সার্চ বক্সে টাইপ করতে হবে YouTube.com। এবার এন্টারে ক্লিক করব। আগে থেকে ক্রোম ব্রাউজার বা গুগলে লগ ইন থাকতে হবে, তাহলেই এখানে আসা যাবে। আমাদের এই স্ক্রিনটা ডেস্কটপ মোডে আছে, আর যদি ডেস্কটপ মোডে না থাকে তাহলে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করলেই যে স্ক্রিনটা ওপেন হবে এখন দেখাইতেছি সেটা, এই থ্রি ডটে ক্লিক করি। যদি এখানে ডেস্কটপ লেখার সামনে টিক চিহ্ন থাকে তাহলেই বোঝা যাবে যে স্ক্রিনটা ডেস্কটপ মোডে আছে। আমরা এখন আবার সেই ডেস্কটপ মোডে ফিরে যাই। এই ডেস্কটপ মোডে থাকলে এই থ্রি ডটের নিচে এই ফোনে ইউটিউবের যে লোগোটা আছে কর্নারে একবারে ছোট দেখা যায়, ওইটার উপরে টাচ করতে হবে। এখানে লেখাটা একটু ছোট, তারপরে আপনারা এটা দেখে নেবেন। এপেজে আইসা ইউটিউব স্টুডিও লেখা আছে, তার উপরে টাচ করতে হবে। টাচ করলে এখানে যে পেজ ওপেন হবে, নেটের ঝামেলা থাকলে একটু সময় লাগবে। এখানে ইউটিউব স্টুডিও নামে একটা পেজ ওপেন হয়েছে, এর নিচে কর্নারে
সেটিং নামে একটা চিহ্ন আছে, সেই সেটিংয়ের উপরে টাচ করতে হবে। টাচ করতে হবে সাবধানে, প্রথমবারে টাচ করলে যদি উল্টাপাল্টা হয় পরবর্তীতে আবার টাচ করে সঠিক জায়গায় টাচ করা লাগবে। যে পেজটা ওপেন হয়েছে কোনার দেখা যায় সেটিং, সেটিংয়ের নিচে জেনারেল, তারপরে চ্যানেল, তারপরে আপডেট অফ ইনফো, এরকম আছে। আমরা চ্যানেলে ক্লিক করব, জেনারেলের নিচেরটাই। এখানে আইসা সেটিংয়ের যে পেজ ওপেন হয়েছে নতুন, সামনে আছে ডানে উপরে ফিচার এলিজিবিলিটি, তার উপরে টাচ করতে হবে। নিচে আইসা ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন, এটার উপরে ক্লিক করব। কনারের চিহ্নে এইবার ব্লু কালারের ভিতরে যে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার, তার উপরে টাচ করতে হবে। ফোন ভেরিফিকেশন স্টেপ ওয়ান অফ টু, এখানে আমরা একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা কিভাবে পেতে চাই, মেসেজের মাধ্যমে নাকি কলের মাধ্যমে? আমরা মেসেজের মাধ্যমে পেতে চাই, তাই মেসেজের যে লাইনটা আছে ওইটা ভরাট করা আছে। আর যদি চেঞ্জ করতে চাই নিচেরটা টাচ করলেই ভরাট হয়ে যাবে। সিলেক্ট ইওর কান্ট্রি, অর্থাৎ যে যে দেশে থাকেন সেখানকার দেশের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আমি চায়না সিলেক্ট করলাম। এখন গোপনীয়তার স্বার্থে আমি নাম্বার দেখাবো না। হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার টাইপ করতে হবে। আমরা এখানে টাচ করে এই নাম্বারটা কেটে দিতে গেলে আমাদের কিবোর্ড অন হবে। আমরা এই ফোনটা নাম্বারটা কারেক্ট না, আমরা এখন ফোন নাম্বার লিখব। এখন আমরা গট কোড লেখা আছে তার উপরে টাচ করব। একটা মেসেজ আসবে, সেই মেসেজের যে নাম্বারটা সেটা এখানে বসান লাগবে। ইতিমধ্যে আমাদের মেসেজ এসে গেছে। মেসেজটা আসার পরে সাবমিট, অর্থাৎ এই সাবমিটে ক্লিক করতে হবে ওই মেসেজের নাম্বারটা বসানোর পরে।
এখানে লেখা আছে ফোন নাম্বার ভেরিফাইড, অর্থাৎ এইমাত্র আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হলো। এবার আমরা ব্যাকে চলে যেতে পারি। এই ফোন নাম্বার ভেরিফাই হওয়ার কারণে এখন থেকে এই চ্যানেলে আমরা নতুন নতুন যত রকমের ফিচার আছে বা সুযোগ সুবিধা আছে সেগুলা ব্যবহার করতে পারব। ভিডিওটা ছিল এ পর্যন্তই, এখন ব্যাকে চলে যাই। আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত তুলে ধরুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন, তাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে।